নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আপনি যদি দুয়ারের সরকার ক্যাম্প এছাড়া কৃষি দপ্তর এবং পিডিও অফিসের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কীভাবে তার স্ট্যাটাস চেক করবেন এবং কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার টাকা পৌঁছাবে, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আমরা বিস্তারিত লাইভ আপনাদের সামনে দেখিয়ে দেবো কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন, সমস্ত কিছু বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিও কমেন্টে আমাদের জানিয়ে দেবেন, আর আমাদের চ্যানেল থেকে যদি কিছু শিখতে পারেন জানতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আমরা বর্তমানে রয়েছি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের অফিসিয়াল ওয়েবসাইটে, পশ্চিমবঙ্গ সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এবং তার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, মাটির কথা .net। এটি হলো সাধারণত অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করে এটি লিখলে সাধারণত আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনারা কিছুটা নিচে আসবেন, নিচে এসে আপনারা এখানে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে কৃষক বন্ধু বলে একটি এখানে সেকশন রয়েছে। আপনারা সাধারণত এই কৃষক বন্ধুর উপরে ক্লিক করবেন এবং আপনাদের আরেকটি একটি পপ আপ বক্স আছে আপনাদের সামনে, পপ আপ বক্সে আপনাদের সাধারণত এখানে আপনারা দেখতে পারবেন কৃষক বন্ধু বলে একটি বাটন রয়েছে, বাটনের উপর আপনারা আপনি ক্লিক করবেন। বাটনে ক্লিক করা মাত্র আপনাদের সামনে কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে, সাধারণত সেই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে। আপনারা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন। এছাড়া আপনারা যদি ক্রোম ব্রাউজারে সরাসরি লিখে সার্চ করেন কৃষক বন্ধু বলে, সার্চ করলে সবার প্রথমে আপনারা এই সরকারি অফিসিয়াল যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে কৃষক বন্ধুর, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন বন্ধুরা। তো ডিটেলসে আমরা দেখে নেবো যে কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন। আপনি ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধু সকলে দেখুন, স্কিপ করবেন না, তাহলে গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করে যাবেন। একটু নিচে আসবেন, নিচে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে নথিভুক্ত কৃষকের তথ্য, আপনাদের এই নথিভুক্ত কৃষকের তথ্যে এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্র আপনাদের সামনে এরকম একটি নতুন পেজ আসবে এবং সেখানে লেখা থাকবে যে সার্চ ভোটার কার্ড। অবশ্যই এখানে আপনি যে ভোটার কার্ডের নাম্বার আপনার আবেদনের সময় দিয়েছিলেন ফর্মে, সেই ভোটার কার্ডের নাম্বার আপনাকে এখানে টাইপ করতে হবে এবং সার্চ বাটনে আপনি ক্লিক করতে হবে। তাহলে চলুন বন্ধুরা, আমরা ভোটার কার্ডের নাম্বার এখানে টাইপ করে ফেলি। তো বন্ধুরা, ভোটার কার্ডের নাম্বার ক্লিক করে সার্চ বাটনে ক্লিক করা মাত্র আপনাদের সামনে সমস্ত ডিটেলস চলে আসবে। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে AKD আইডি এখানে দেওয়া রয়েছে এবং KB আইডি, সমস্ত কিছু, এছাড়া ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, সমস্ত ডিটেলস আপনাদের সামনে এখানে চলে আসবে এবং টোটাল ল্যান্ডের কতটা একর ল্যান্ড রয়েছে সমস্ত তথ্য আপনাদের সামনে চলে আসবে। এবং সবার শেষে আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন, অ্যাপ্রুভড হয়েছে না রিজেক্ট হয়েছে। এখানে বন্ধুরা অ্যাপ্রুভড দেখাচ্ছে। তো আপনারা যে কৃষি দপ্তর অথবা বিডিও অফিস এবং দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশন জমা দিয়ে থাকবেন সেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ না রিজেক্ট হয়েছেন, আপনারা এইভাবে স্ট্যাটাস চেক করে নিতে পারেন। এবং যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে তাদের অ্যাকাউন্টে অবশ্যই টাকা পৌঁছে দেওয়া হবে, আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেওয়া হবে যাদের ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে। তবে বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি ভালো লাগে লাইক করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।